হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনাদের সবাইকে শম্পার তরফ থেকে নমস্কার আজকে রাতে আমি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এটা কাটাপোনা মাছ কাটাপোনা পোনা মাছের আজকে আমি ঝাল করবো একদম সিম্পলভাবে রান্না করবো কম সময়ের মধ্যে কীভাবে রান্না করা যায় সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো প্রথমে মাছটা আমি ভালো করে ভেজে নেব আর মাছের যেহেতু আমি ঝাল করব সেই জন্য মশলাটা আমি মিক্সচারে পিষে নিয়েছি ওই মিক্সারের ভিতরে আমি ধনে জিরে পোস্ত শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর গরম মশলা দিয়েছি একসাথে পুরো বেটে পেস্ট করে পেস্ট করে নিয়েছি মিক্সচারে এবার আমি মাছগুলো সুন্দর করে যে ভেজে তুলে নিয়েছি খুব কম সময়ের মধ্যে রান্না করলে এইভাবে না খুবই খেতে খুবই ভালো লাগে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো এবার আমি তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে স্বাদও ভালো আসে আর কম সময়ের ভিতরেও রান্না হয়ে যায় শর্ট টাইম যখন হাতে টাইম থাকে না সেই সময় যদি এইভাবে রান্না করা হয় খুবই ভালো লাগে খেতে এবার আমি আন্দাজ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আমি যেহেতু মাছের ঝাল করব সেই জন্য আমি আগেই ঝোল মানে হলুদটা দিয়ে দিচ্ছি আর এই যে আন্দাজ পরিমাণ আন্দাজ অনুযায়ী বা পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব আপনারাও যখন রান্না করবে তখন আন্দাজ অনুযায়ী নুন দেবেন কারণ আমি কতটা ঝোল রান্না করছি সেটা আমার আন্দাজ হয়ে গেছে ওই জন্য আমি বুঝতে পারি যে আমার কতটা নুন লাগবে সেই জন্য আপনারাও যখন রান্না করবেন তখন আপনাদের মত মতন আপনারাও নুনটা দিয়ে নেবেন কারণ অনেকে আছে নুন কম খান অনেকে আবার বেশি খান সেই জন্য এবার আমি আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো সব এই ঝোলের ভিতরে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফোটাবো ফোটানোর পরেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে মাছের ঝাল খুব কম টাইমের মধ্যে তরকারিটা মানে রেডি হয়ে যায় দশ মিনিটের ভিতরে মানে পুরো সব টাইম নিলে পারে মানে পুরো পনেরো মিনিটের মধ্যে তোমার এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে যেহেতু মশলা টসলা পিসা থাকে বাটা থাকে ওটা পিসতে সময় লাগবে না ওটা মিক্সারে যেহেতু আমি বেটেছি ওই আমার টাইম লাগেনি তোমরা যদি শিলে বাটো তবুও তোমাদের বেশি টাইম লাগবে না এইভাবে যদি রান্না করো খুব বেশি মশলা যেহেতু এতে নেই খেতেও খুব সুস্বাদু হবে আর শরীরের পক্ষে তো অত্যন্ত খুবই ভালো কারণ বেশি মশলা খাওয়া আমার মনে হয় ভালো না ধনে জিরে মশলা যেহেতু এটা শরীরের অনেক উপকারিতা গুণ আছে এগুলো খেলে ক্ষতি হয় না যেমন জিরে যদি খাও তাহলে অনেক মিনারেলস আছে ওতে যে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার সেই আমি প্রায় টাইমেই আদা রসুনটা একটু অ্যাভয়েড করে চলি এইভাবেই আমি বেশিরভাগই ঝাল রান্না করি আমার খুবই ভালো লাগে মাছের ঝাল তোমরাও একবার ট্রাই করো আমি কীভাবে রান্না করি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও থ্যাংক ইউ